বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা উদ্দীপক আছে, দুইটাই উদ্দীপক লেখে রাখছি। লেখা আছে একটি স্ক্রু গজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় এর ব্যাস পাওয়া গেল 8 মিলিমিটার। আর একটা উদ্দীপক আছে স্ক্রু গজ দ্বারা অপর একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.6038 সেন্টিমিটার² পাওয়া গেল। এই হলো দুইটা উদ্দীপক। এখানে বলা হচ্ছে যে প্রথম উদ্দীপক অনুযায়ী তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে, এবং দ্বিতীয় উদ্দীপকে বলা হয়েছে যে দ্বিতীয় উদ্দীপক দুই অনুযায়ী তারটির ব্যাস কত সেটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি প্রথম প্রশ্নের উত্তর। গ নম্বরটা দেখো, এই গ নম্বর উদ্দীপক হতে দেওয়া আছে, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই তারটির ব্যাস কত, তারটির ব্যাস, এই ব্যাস আমরা দ্বি দ্বারা প্রকাশ করি, দেওয়া আছে 8 মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আমরা প্রথমে কী করি, মিলিমিটারকে মিটার করে নেই, তাহলে কী হবে, এই মিলিমিটার আট মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কী পেয়ে যাব, মিলিমিটার থেকে মিটার পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 8×10³ মিটার। এই যে ব্যাসটা মিটারে করে নিলাম, এখন আমাদের দরকার কী, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লেখা আছে উদ্দীপক এক অনুযায়ী তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। আমরা জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার সময় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো জানে যে সমান কি 1/4π d² এই সূত্রের মাধ্যমে আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে 1/4, তারপর পায়ের মান হলো 3.1416, আর ডি স্কোয়ারের মানটা কত, 8×10³, তারপর আবার স্কোয়ার, ক্ষেত্রফল অবশ্যই মিটার স্কোয়ারে হবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মানটা দাঁড়াবে 5.02×10⁵ মিটার স্কোয়ার। এইভাবে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে কী দেওয়া আছে, একটি স্ক্রু গজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় ব্যাস পাওয়া গেছে 8 মিলিমিটার। সেই 8 মিলিমিটারকে কী করবো, প্রথমে মিটার করে নেব, তারপর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা লিখবো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো a = 1/4π d². এখানে 1/4π তো আছে, পাইয়ের মানটা হলো 3.1416, এবং ডি স্কোয়ারের মানটা তো আমরা বসে দেবো এখান থেকে 8×10³, তারপরে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে ৫.02×10⁵ মিটার² শিখে দিই বন্ধুরা। এবার আমরা দেখি ঘ নম্বর প্রশ্নতে কী লেখা আছে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপক দুই অনুযায়ী তারটির ব্যাস কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে। এই যে ঘ নম্বর দেখো, উদ্দীপক হতে পাই এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে সেন্টিমিটার স্কোয়ার আকারে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান কত দেওয়া আছে, 0.6038 সেন্টিমিটার². এখন আমাদেরকে বের করতে বলছে ব্যাস কত, তাহলে ব্যাস কত এটা আমরা বের করব। এই ব্যাস ডি সমান ওয়াট, এটা আমরা বের করব। তো আমরা জানি যে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a = 1/4π d², 1/4π d², তাহলে ডি স্কোয়ার থেকে এই ডিটি আমরা বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে 4a = যদি আমরা লিখি π d², তাহলে d² সমান আমরা লিখতে পারি এই 4a কে ভাগ করব পাই দিয়ে। সুতরাং আমরা আবার লিখতে পারি ডি সমান কি, এই √4a/π। এই মানটা যদি আমরা বসাই দেই তাহলে √
4 ইনটু এর মানটা হলো 6038 এটা পুরো মানটা রুট রুট করে তাকে আবার পাই এর মান দ্বারা ভাগ 3.1416 এটা যদি আমরা ক্যালকুলেশন করি উপরে এটা পুরোটা গুণ করে এটাকে যদি ভাগ করি তাকে আবার রুট করি তাহলে মানটা কত পাবো 0.877 পাই দেব 0.877 সেন্টিমিটার এই পরিমাণ পেয়ে যাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে সৃজনশীলটা আমরা দেখলাম একটা স্ক্রু গজের একটি তারের প্রস্থ ক্ষেত্রফল নির্ণয় করার সময় ব্যাস ছিল 8 মিলিমিটার এটা একটা উদ্দীপক পরে আরেকটা উদ্দীপক হলো স্ক্রু গজ দ্বারা অপর একটি তারের প্রস্থ ক্ষেত্রফল 0.6038 সেন্টিমিটার স্কোয়ার পাওয়া গেল এই দুইটি উদ্দীপক থেকে আমরা দুইটা প্রশ্ন দিছি প্রথম উদ্দীপক থেকে প্রথমে গ নম্বর প্রশ্ন উত্তর বের করব দ্বিতীয় উদ্দীপক থেকে আবার ঘ নম্বর প্রশ্ন উত্তরটা বের করব তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ঘ নম্বরটাতে বলছে তারটির ব্যাস কত সেটা নির্ণয় করতে হবে তাহলে ব্যাস সমান আমরা লিখতে পারবো যে 0.877 সেন্টিমিটার ছিল তারটির ব্যাস শিক্ষার্থী বন্ধুরা দেখো আরেকটা সৃজনশীল আমি লিখে রাখছি একটা উদ্দীপক দেওয়া আছে একটি ত্রুটি মুক্ত স্ক্রু গজের স্ক্রুকে এক পাক ঘুরালে 0.5 মিলিমিটার সরে যায় তোমরা স্ক্রু গজ সবাই চেনো তোমাদের বইয়ে স্ক্রু গজের চিত্র দেওয়া আছে স্ক্রু গজের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে এক পাক ঘুরালে 0.5 মিলিমিটার সরে যায় এবং তখন বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায় বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায় একটি অপেক্ষাকৃত মোটা তারের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেল পার্ট 5.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের দাগ ভাগ সংখ্যা 5 পাওয়া গেল এই হলো উদ্দীপক এরপর প্রথম প্রশ্নটা দেখো লেখা আছে যে উদ্দীপকের স্ক্রু গজটির লঘিষ্ঠ গণন কত সেটা বের করতে হবে এরপরের প্রশ্নটা হলো যে উদ্দীপকের তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা লঘিষ্ঠ গণন তোমরা জানো যে স্ক্রু গজের ক্ষেত্রে লঘিষ্ঠ গণন বের করার সময় স্ক্রু গজের যে পিস সেই পিসকে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্কটা পেয়ে যাব দেখো গ নম্বর প্রশ্ন উত্তরটা আমরা লিখব কীভাবে এখানে পিস কত দেওয়া আছে দেখো তো পিস এই যে এখানে বলা আছে যে এক পাক ঘুরালে 0.5 মিলিমিটার সরে যায় আমরা জানি যে স্ক্রুটাকে এক পাক ঘুরে সম্পূর্ণরূপে একবার ঘুরালে এটাকে স্ক্রু গজের পিস বলে তাহলে পিসের মান হলো 0.5 মিলিমিটার এখন বৃত্তাকার স্কেলের দাগ দেওয়া আছে কত 50 তাহলে বৃত্তাকার স্কেলের দাগ দেওয়া আছে 50 বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা তুমি যেটা ইচ্ছে সেটা লিখব 50 দেওয়া আছে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দেওয়া আছে 50 পিস দেওয়া আছে কত 0.5 মিলিমিটার তাহলে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কত হবে সুতরাং স্ক্রু গজটির লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক যেটাই আমরা বলি না কেন ন্যূনাঙ্ক হবে এই উপরে পিস আর নিচে ভাগ করব বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দিয়ে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা বা ভাগ সংখ্যা স্কেলের দাগ সংখ্যা এখানে পিসের মানটা কত পিসের মানটা হলো 0.5 মিলিমিটার 0.5 মিলিমিটার আর ভাগ করব 50টি দাগ সংখ্যা এটা দিয়ে তাহলে ভাগ করলে আসবে 0.01 মিলিমিটার এটাই হবে স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি এবার দেখো তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে এই ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখো আমরা আগে তারটির যে এখানে লেখা আছে তারের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল 5.5 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা পেলাম 5 এখানে লঘিষ্ঠ গণন আমরা কিন্তু গ থেকে পাইছি এই গ থেকে পাই
স্ক্রু গোষ্ঠীর লঘিষ্ঠ গণন কত পাইছি? 0.01 মিলিমিটার। এখন এই যে ব্যাস যে দেওয়া আছে, এই ব্যাসটা আমরা আবার বের করে নেব। ব্যাস বের করার জন্য সূত্রটা কি আমরা জানি? এই ব্যাস বলো, দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, আমরা একটা নির্ণয় করার সূত্র জানি। এই ব্যাস বের করার জন্য যে রৈখিক স্কেলের পার্ট প্লাস লঘিষ্ঠ বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা ইন্টু লঘিষ্ঠ গণন LC, এটা আমরা গুণ করব, তাহলেই হবে। যে ত্রুটি যদি থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস আকারে ত্রুটিটা দিতাম, কিন্তু এখানে ত্রুটি মুক্ত বলা হয়েছে, সেজন্য ত্রুটির আর কোনো প্রয়োজন নাই। এখানে রৈখিক স্কেলে পার্ট আছে 0.5 মিলিমিটার, এত মিলিমিটার, প্লাস রৈখিক বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা আছে 5, এর সাথে লঘিষ্ঠ গণনটা গুণ করব 0.01 এত মিলিমিটার, তাহলে আমরা পাবো কত? 5.5 প্লাস এটা গুণ করলে হবে 0.05 এত মিলিমিটার। এই দুটো যদি যোগ করি আমরা তাহলে কত আসবে? 5.55 মিলিমিটার। এই ব্যাসটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, যখন আমরা ব্যাসটা পেয়ে যাব, তারটি যখন ব্যাস পেয়ে যাব, তখন ব্যাসার্ধও বের করতে পারবো, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও বের করতে পারবো। তারটির যদি ব্যাস এটা হয় তাহলে ব্যাসার্ধ দেখো, সুতরাং তারটির ব্যাসার্ধ কত? তারটির ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ আর সমান কি হবে? এই D/2, ডির মানটা কত ছিল? 5.55, একে ভাগ করবো 2 দিয়ে, এত মিলিমিটার, তাহলে মানটা আসবে 2.775 এত মিলিমিটার। তারটির ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ যদি পাই তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও বের করতে পারবো। সুতরাং তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমরা বের করবো এবার অন্যভাবে। এই পাই আর স্কোয়ার করলেই হয়ে যাবে, পাই আর স্কোয়ার করলেই হবে। অথবা তুমি যদি ওই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা করলাম, ক্ষেত্রফল হলো A = 1/4π/π, 1/4π d² ওই সূত্র দিয়েও তুমি বের করতে পারবা, সমস্যা নাই। আমি এইভাবে বের করতেছি। এই পায়ের মানটা হলো 3.1416, আর আরের মানটা কত পেলাম? 2.775। তারপর স্কোয়ার করলে যদি, তাহলে এই মানটা দাঁড়াবে, এই 24.19 মিলিমিটার স্কোয়ার। যেহেতু আগের সবগুলো মান মিলিমিটার ছিল, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 24.19 মিলিমিটার স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে দুটো সৃজনশীল আমরা শেষ করেছি, সেই সৃজনশীল দুটো তোমরা বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা, এবং এইরকম আরও যে সৃজনশীলগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। বই থেকে, গাইড থেকে, টেস্ট পেপার থেকে, যেখান থেকে পারো সেখান থেকে এইরকম প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। আশা করি তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত এবং সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষা পর্যন্ত সবাই ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।